এখানে মাছের বাজারে আজকে আমার প্রথম দিন। এই যে আমার পরম সুন্দরী দিদি ভাই রোজ রোজ আমাকে ছাদে ডাকবে আর আমাকে রোজ খাবার বানিয়ে বানিয়ে দেবে। তুমি চিৎকার করে করে খাবার আছে খাবার আছে, কি খাবার আছে দাও, কি খাবো, পিজা দাও, পিজা পিজা দাও, পিজা দাও। আজকে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, তো ওর আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, এখন শ্বশুর বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। আর আজকে তিনটে আর কালকে তিনটার থেকে তারপর ফিরে আসবো। এখানে রাস্তার ধারে ধারে আর কি, মানে মাঠে অনেক ফুলের চাষ হয়, তো বাইকে যাচ্ছি বলে সবটা দেখাতে পাচ্ছি না। ও আর আমি সকালে বেরোলে ডাব তো খাবোই একদম, তো আজকেও ভীষণ গরমও আছে, সেই জন্য ডাব তো এখন সকালে সবারই খাওয়া উচিত টুকটাক, তো ওই জন্য আমরাও চেষ্টা করি টুকটাক ডাব খাওয়ার। চিয়ার্স। বাড়িতে পৌঁছে গিয়ে আর কোনো ভিডিও হয়নি, কারণ খুব টায়ার্ড ছিলাম দুজনেই, তো ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তারপর এখন বিকেলবেলা চলে এসেছি বৌমনির বাপের বাড়িতে, এখানে সন্তোষী পুজো হচ্ছে সেখানে, তো এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে আর এখানে মেলাও বসেছে আর পুজোও হচ্ছে, তো আজকে লাস্ট, তো ভালোই হলো আমরা আজকে দিনে চলে এসেছি। ওর 10 টাকা দিয়ে ছবি তোলাচ্ছে, এখানে একজন জীবন্ত মানুষ রয়েছেন, তো সবাই ওনার সাথে ছবি তুলছেন পয়সা দিয়ে দিয়ে, উনি মনে হয় রামকৃষ্ণ সেজেছেন। যা বলছি তাই করছি। আরে বা, দুজনে দুজনে দুটো ফোন নিয়ে ছবি তুলছি। কি হবে কি হবে কি হবে, এই যে মেলা এসছে একটা স্মৃতি রইলো, তুই ওর কয়েকটা ছবি তুলে আমাকে পাঠাবে, মেলায়
মেলা ঘোরা শেষ, এরপর আমরা বাড়ি চলে যাবো। টাটা সবাইকে।